জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থায়ী সমিতির ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি বিরোধী বাম কংগ্রেস জেলা পরিষদ সদস্যরা। 78টি আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদ, তার মধ্যে তৃণমূলের দখলে 71টি আসন্ন বাম ও কংগ্রেসের দখলে 7টি আসন। জেলা পরিষদের স্থায়ী সমিতি নির্বাচন অংশগ্রহণ করতে পারে পঞ্চায়েত সমিতি সভাপতি, বিধায়ক ও সাংসদ। 78টি আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের 9টি দপ্তরে 5 জন করে মোট সদস্য হলেন 45 জন। অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ অপ্রতিম ঘোষ, সভাধিপতি রুবিয়া সুলতানা ও অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অপ্রতিম ঘোষ, সভাধিপতি রুবিয়া সুলতানা ও সহকারী সভাধিপতি আতিবুর রহমানের উপস্থিতিতে স্থায়ী সমিতি গঠন হয়। দল নেতা নির্বাচিত হয় বজলুর রহমান, উপ অধ্যক্ষ তাজিমউদ্দিন খান। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে 71 জন সদস্য এখানে জিতেছেন। ইতিমধ্যে আমাদের সভাধিপতি রুবিয়া ইতিমধ্যে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন, আমাদের সহকারী সভাধিপতি দুটোই ফাইনাল হয়ে গেছে। আজকে আমাদের দলনেতা হিসেবে বজলুর রহমান, যিনি রঘুনাথগঞ্জ থেকে জিতেছেন, তাকে দলনেতা করা হয়েছে। তাজিমউদ্দিন খান, যিনি রানীনগর বিধানসভা থেকে জিতেছেন, তাকে আমাদের উপাধ্যক্ষ করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে 9টা স্থায়ী সমিতিতে 45 জন মানুষকে রাখা হয়েছে দলের নির্দেশ অনুসারে। দলের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে সেই মোতাবেকই এখানে সদস্যদের নাম ঠিক করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে দল যে সিদ্ধান্ত নেবে কর্মাধ্যক্ষ গঠনে, আমরা 1 সপ্তাহের মধ্যেই আমাদের কর্মাধ্যক্ষ গঠন করতে চলেছে এবং তখন আমরা আমাদের কর্মাধ্যক্ষদের যা যা নির্দেশ আসবে সেই অনুযায়ী তারা কর্মাধ্যক্ষ হবে। আজকে আমাদের 9টা স্থায়ী সমিতিতে মোট 45 জন জেলা পরিষদ সদস্যার নাম ঘোষণা করা হলো আগামীতে, হ্যাঁ, স্থায়ী সমিতিতে। কিন্তু আগামী দিনে কর্মাধ্যক্ষ আজকে নয়। তবে হ্যাঁ, একটা জিনিস যে খুব সুন্দরভাবে আমাদের ঘোষণা হলো এবং আমাদের জেলা পরিষদ সদস্যরা প্রত্যেকেই তাতে সহমত প্রদান করেছেন। দলের নির্দেশ মেনে চলা প্রত্যেকেরই যে একটা কর্তব্য এবং আমাদের দলকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের আরেক সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের একটাই টেন্ডেন্সি যে আমাদের দলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের কাজ করতে হবে। আজকে স্থায়ী সমিতি গঠন হলো, আমাদের দলের মোতাবেক গঠন হলো এবং দল সিদ্ধান্ত নেবে কী করবে। আমরা দলের ওপরে নয়, দলের ভিতরে। আমাদের সাউনিধি বললেন এবং সভাধিপতি এখানে আছে, ফারাক্কার এমএলএ আছে। আমরা চাই সুষ্ঠুভাবে জেলা পরিষদ চলুক, সাধারণ মানুষের কাজ হোক, সকলকে নিয়ে চলতে হবে এবং সর্ব ধর্ম বর্ণের মানুষকে আমাদের কাজ করতে হবে, পাশে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই আমাদের কর্ম।